তো গাইস কেমন আছো তোমরা তোমরা অনেকে আমাকে কোশ্চেন করো যে তুমি কি পিসি ইউজ করো তোমার সেটআপ টুর দেখাও তোমার কি ল্যাপটপ ইউজ করো তো গাইস আমি তোমাদেরকে বলে দিই দেখো পিসিতে তো আমি গেমস খেলে রেকর্ডিং করার জন্য বাট নরমালি আমার পার্সোনাল ফেভারিট যেটা আমি ইউজ করি যেটার ব্যাপারে আজকে আমি তোমাদেরকে বলবো সেটা হলো ওমেন 16 গেমিং ল্যাপটপ গেমিং এর জন্য একটা ভালো পারফরম্যান্স ল্যাপটপ বা পিসি এগুলো কত ইম্পর্টেন্ট হয় গেমিং এর জন্য সেখানে গ্রাফিক কার্ডও ভালো লাগবে প্রসেসরও ভালো লাগবে এই ল্যাপটপের মধ্যে এই দুটো জিনিসই আছে আর এই ল্যাপটপের সঙ্গে তোমার 230 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার পাবে আর তার সঙ্গে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ হলো 83 ওয়াট আওয়ার যেটা 9 আওয়ার পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয় আর বাকি এটার সঙ্গে উইন্ডোজ 11 অলরেডি প্রি ইনস্টল থাকে আর এই ল্যাপটপের সঙ্গে তোমরা যদি ওমেনের হেডসেট আর ওমেনের ভেক্টর মাউস ইউজ করো তাহলে তোমাদের গেমিং এক্সপিরিয়েন্স আরো বেড়ে যাবে বাকি তোমাদেরকে এর ডিসপ্লের ব্যাপারে আমি বলে দিই কিছু গাইস এই ল্যাপটপে আছে 16.1 ইঞ্চি ইমার্সিভ ডিসপ্লে ভাই এর ডিসপ্লে দেখো গাইস কত প্রিমিয়াম আর আরেকটা জিনিস বলে দিই এখানে তোমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছ এটাকে বলে ফ্লোটিং উইন্ডো মানে দেখে মনে হয় কি ল্যাপটপটা ফ্লোট করছে তার জন্য এটার নাম ফ্লোটিং উইন্ডো বাকি গাইস এই ল্যাপটপে যদি বিল্ড কোয়ালিটি বলি তাহলে ভাই এই ল্যাপটপটাকে দেখেই বোঝা যায় যে এটা কোনো গেমার্স এর ল্যাপটপ কারণ এই ল্যাপটপের লুক দেখো আর লোগো দেখো লোগো দেখেই মনে হয় যে কোনো গেমিং ফিল আসছে বাকি গাইস তোমাদেরকে হয়তো মনে হতে পারে যে এই ল্যাপটপের স্ক্রিনটা 15 ইঞ্চের বাট অ্যাকচুয়ালি এটা 16.1 ইঞ্চ কারণ এটার মধ্যে আলো 15 ইঞ্চের ফর্ম ফ্যাক্টর আছে আর অ্যাকচুয়ালি এটা 16.1 ইঞ্চের ডিসপ্লে বাকি গাইস এই ল্যাপটপের মধ্যে 16:9 অ্যাসপেক্ট রেশিও আছে আর এর মধ্যে 144Hz রিফ্রেশ রেট আছে যেটা তোমাকে 150 প্লাস FPS গেমিং করতে সুবিধা করে বাকি গাইস আমি সারা দিন ল্যাপটপ পিসি এগুলো নিয়ে পড়ে থাকি তার জন্য গাইস এই ল্যাপটপের মধ্যে TUV সার্টিফাইড আইসেফ যাতে আমার গেমিং এক্সপিরিয়েন্স অনেক স্মুথ হতে পারে বাকি এর ডিসপ্লের কথা বলে দিই HOR প্লাস সাপোর্ট করে আর এর ভিউইং অ্যাঙ্গেলস তোমরা দেখতে পারো যে ভাই আমি সাইড থেকে দেখছি তাও একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মানে এর ভিউইং অ্যাঙ্গেলস অনেকই ভালো আছে বাকি হ্যাঁ এর আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে QHD ডিসপ্লে আছে আর সেটা ভিডিও আউটপুট রেজুলেশন হলো 1440p মানে 2K এবার চলে আসি কিবোর্ডের উপর এর মধ্যে গাইস 4 জোন গেমিং কিবোর্ড আর RGB দেওয়া আছে যেটা দেখলে সত্যিকারে গেম খেলার মন চলে আসে আর এটার RGB লুক গেমিং ফিল কে অনেক বাড়িয়ে দেয় আর এই ল্যাপটপের একটা স্পেশাল ফিচার আমি বলে দিই এর SQ তে একটা MUX বাটন আছে এই বাটনটা যদি তোমরা ক্লিক করো তাহলে ওমেন গেমিং হাব বলে একটা উইন্ডো খুলে যাবে এর মধ্যে তোমরা গ্রাফিক্স সেটিং চেঞ্জ করতে পারবে ইন্টিগ্রেটেড টু ডেডিকেটেড বাকি এর মধ্যে একটা পারফরম্যান্স কন্ট্রোল আছে যেখানে তোমরা নরমালি যখন ইউজ করো তখন ব্যালেন্সে রাখতে পারো আর যখন পারফরম্যান্সে রাখবে তখন তোমাদের গেমিং পারফরম্যান্স আরো বেড়ে যাবে যেটা আমাকে গেমিং খেলতে সাহায্য করে বাট হ্যাঁ এটার মধ্যে 15% মোর পাওয়ার ইউজ হয় বাকি আরো অনেক ফিচার্স আছে সেই ওমেন গেমিং হবে যেমন কি আন্ডার ভোল্টিং ডাইনামিক পাওয়ার আর IR থার্মোপাইল সেন্সর আর বাকি এখন চলে আসে এটার প্রসেসরে কারণ ভাই প্রসেসর অনেক ইম্পর্টেন্ট গেমিং এর জন্য এডিটিং এর জন্য অনেক কিছুর জন্য প্রসেসর অনেক ইম্পর্টেন্ট হয় আর এই ল্যাপটপে যে প্রসেসরটা আছে সেটার নাম হলো ইন্টেল কোর i7-11800H প্রসেসর যেটা তোমার ল্যাপটপের পারফরম্যান্সের পাওয়ারকে বুস্ট করে বাকি এবার মেইন জিনিস যেটা গেম খেলতে কাজে দেয় সেটা হলো গ্রাফিক কার্ড ইয়েস গাইস গ্রাফিক কার্ড অনেক ইম্পর্টেন্ট আর এই ল্যাপটপের মধ্যে যে গ্রাফিক কার্ডটা আছে সেটা হলো RTX 3060 যে গ্রাফিক কার্ডটা ভাই অনেক অসম এই ল্যাপটপে তুমি যদি গেম খেলো না এত স্মুথ চলে তার মধ্যে এত স্মুথ চলে তার জন্য পুরো মজা হয় কারণ এর মধ্যে 144Hz রিফ্রেশ রেট আছে আর 150 প্লাস FPS আমি পাই তো অফকোর্স ভাই গেম খেলতে তো মজা আসবেই ভাই আর দেখো একবার তোমরা দেখো একবার কি গ্রাফিক্স আর ভাই বাট হ্যাঁ এটা আরেকটা ভেরিয়েন্ট আছে যেটার মধ্যে RTX 3070 আছে আর শুধু সেটাই নয় ভাই গেমার্স এর জন্য এখানে আরেকটা ফিচার আছে সেটা হলো এই ল্যাপটপটা 115 ওয়াট টোটাল গেমিং পাওয়ার পেতে পারে যেটা ওয়ান অফ দা বেস্ট ফিচার আমার এই ল্যাপটপে লেগেছে কারণ অফকোর্স আমি অনেক গেম খেলি বাকি হ্যাঁ গাইস গেম খেলার সময় আমি মাউস ইউজ করি বাট এই ল্যাপটপের যে এই লার্জ মাউস প্যাডটা আছে না এটা আমাকে ভাই অনেক হেল্প করে যখন আমি মুভিজ দেখি বা এমনি চিল করি বাকি গাইস যেটা প্রবলেম হয় সবার মানে বেশিরভাগ গেমার্সদের যে ভাই অনেকক্ষণ ধরে গেম খেললে বা বেশি হাই গ্রাফিক গেম খেললে বা ল্যাপটপ পিসি সবকিছু হ্যাং মারা শুরু করে দেয় আর তার সঙ্গে হিটও করা শুরু করে দেয় বাট এই ল্যাপটপে আমি তোমাদেরকে বলে দিই ওমেন টেম্পেস্ট কুলিং টেকনোলজি আছে তার মধ্যে ভাই তিনটা সাইড আছে ভেন্টিং এর জন্য পাঁচটা এয়ার ফ্লোর জায়গা আছে আর আগের মডেলের থেকে 2x বেশি ব্লেডস আছে আর সেগুলো হলো 2.5x থিনার তাহলে এটার মধ্যে ভাই এয়ার ফ্লো অনেক ভালো হয় তো হিট হওয়ার তো কোনো চান্সই নেই বাকি দাঁড়াও গাইস আরো অনেক ফিচার্স আছে এই ল্যাপটপে যেমন কি ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্স টেকনোলজি যেটা আইডেন্টিফাই করে বেস্ট পারফর্মিং কোরস গুলোকে তোমার ল্যাপটপের পারফরম্যান্স বুস্ট করে
করার জন্য বাকি এর মধ্যে ব্যালেন্স মোড আর পারফরম্যান্স মোড আছে সেগুলো তো তোমাদেরকে বলে দিলাম যেগুলোর ফলে তোমার ল্যাপটপের পারফরম্যান্স আরো বেড়ে যায় বাকি এই ল্যাপটপে আরো কিছু ফিচারস আছে যেমন কি এই ল্যাপটপটার সঙ্গে জেনারেশন 4 এর 1TB SSD আছে যেটা হলো 8GB পার সেকেন্ড ফাস্ট যেটা নরমাল কোন ট্র্যাডিশনাল SSD এর থেকে দুইগুণ বেশি স্পিডে চলে আর যেহেতু এটা 1TB SSD তাহলে তোমার যত রকমের গেমস আছে লাইক GTA 5 মাইনক্রাফট সাইবারপাঙ্ক যত রকমের গেমস আছে সেগুলো সব তুমি এটার মধ্যে অ্যাড করতে পারবে আর তোমার স্টোরেজে তো কোনো প্রবলেম হবে না বাট হ্যাঁ তোমাদেরকে যদি তাও প্রবলেম হয় তোমাদেরকে আরো স্টোরেজ লাগে তোমরা আপগ্রেডও করতে পারো জেনারেশন 3 SSD পর্যন্ত বাকি এই ল্যাপটপের মধ্যে ভাই পোর্টস এর তো কমই নাই ভাই কতগুলো পোর্টস আছে অনেকগুলো পোর্টস আছে যেমন কি গাইস এই ল্যাপটপের মধ্যে তিনটে USB টাইপ এ আছে একটা HDMI 2.1 পোর্ট আছে যেটা তুমি 4K 120fps আর 8K দেখতে পারো আর ফুল সাইজ SD কার্ড স্লট আছে 3.5mm অডিও জ্যাক আছে 1 মিনি ডিসপ্লে পোর্ট আছে থান্ডারবোল্ট 4 পোর্ট আছে আর ল্যান পোর্টও আছে আর এখানে একটা ইথারনেট পোর্টও আছে আর যেটার মধ্যে এটা সাপোর্ট করে Wi-Fi 6 কানেক্টিভিটিতে এই ল্যাপটপ অনেক বেটার আছে ওকে তো এবার আসি ফাইনাল রেজাল্টে তোমাদের সবারই এখন কোশ্চেন হবে যে ভাই এটা আমি বাই কিভাবে করব কত প্রাইস কি কি আরে সব বলছি সব বলবো গাইস ওমেন 16 গেমিং ল্যাপটপ अवेलेबल আছে 600 HP ওয়ার্ল্ড স্টোরে তো তুমি চেক করতে পারো যে তোমার বাড়ির আশেপাশে কোন HP স্টোর अवेलेबल আছে আর সেখান থেকে তুমি ইজিলি বাই করতে পারবে আর তোমার বাড়ির আশেপাশে কোন কোন HP স্টোর अवेलेबल আছে সেগুলো জানার জন্য তোমরা আমার ডেসক্রিপশনে লিংক আছে সেটা ক্লিক করতে পারো এবার আসি প্রাইসে আমি যে ভেরিয়েন্টটা ইউজ করছি RTX 3060 ভেরিয়েন্টটা সেটার প্রাইস হলো 139999 রুপিস এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হলো RTX 3070 সেটার প্রাইস হলো 174999 রুপিস বাকি যদি নো কস্ট EMI নিতে চাও সেটাও अवेलेबल আছে ভাই শুধুমাত্র তোমাদেরকে পে করতে হবে 7777 রুপিস এভরি মান্থ 18 মাসের জন্য বাকি गाइस তোমরা যদি এই ল্যাপটপটা 31 এর মে এর আগে পারচেজ করো তো তোমরা সেগাস অল নিউ ওয়ারহ্যামার 3 অফ টোটাল ওয়ার গেমটা পেয়ে যাবে বাকি তোমরা ডেসক্রিপশনে চেক করতে পারো ওমেন 16 গেমিং ল্যাপটপের কি কি অফারস আছে বাকি गाइस তোমরা কমেন্টে বলো যে তোমাদেরকে এই ল্যাপটপটা কেমন লাগলো ভাই আমার তো ভাই ফেভারিট হয়ে গেছে এটা বাকি তোমার কমেন্টে বলো যে তোমাদেরকে এই ল্যাপটপটা কেমন লাগলো বাকি গাইস আজকের জন্য এতটুকুই রাখলাম তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে বাই বাই